হে জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে আমরা একটা জিনিস বুঝি না বুঝি মুর্শিদ ধরেছি, আবার কেউ বুঝি শুনেই মুর্শিদ ধরেছে। যাই হোক, এখন কথা হলো যে একজন মুর্শিদের কাছে গেলে তখন কি পরিমাণের বিশ্বাস রাখতে হবে। আর আল্লাহ কিন্তু কোরআনে বারবার বলেছে ইমানের কথা, বিশ্বাসের কথা, যে তুমি যত ইবাদত করো যদি বিশ্বাসের কমতি থাকে তাহলে এখানে আল্লাহ দেখা দেবে না, এখানে আল্লাহ আমার জন্য কিছু করবে না। আচ্ছা, তাহলে বোঝা গেল সকল কিছুর আগে আমাকে পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। তো এখন আল্লাহকে আমি দেখি না, না দেখার উপরে কিভাবে বিশ্বাস স্থাপন করব? হ্যাঁ, কোরআনে কিছু জায়গাতে এসেছে যে যারা যে অদৃশ্যকে বিশ্বাস করলো তারা মুত্তাকিন মুমিন। এটা কিন্তু ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল নয়। আচ্ছা, ইমানে মুফাসসাল কি বলতেছে? বিস্তারিত বিশ্বাস, যা দেখিয়া শুনিয়া বিশ্বাস করা। হ্যাঁ, তবে দেখা শোনার মধ্যে বিশ্বাস বহু প্রকারের আছে। তবে আমি অল্প কিছু দু এক কথায় বোঝানোর চেষ্টা করব যে দেখার বিশ্বাস, তবে অদেখা বিশ্বাস দিয়েই ঢুকতে হয়। এরপরে দেখার বিশ্বাসটা হয় যখন আমি দেখব, এখন আমি কি দেখব। আচ্ছা, তাহলে একটা বড় পীরের ঘটনায় আমরা চলে যাই। বড় পীরের ঘটনা যখন আমরা শুনব তখন দেখা যায় হ্যাঁ, এখানে কিছু দেখার বস্তু হলো, বোঝার বস্তু হলো। হযরত গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, তিনি একটা মজলিসে যখন ওয়াজ করতে শুরু করলেন বা ভক্তদের বা আশেকদের সামনে যখন আলোচনা করতে শুরু করলেন, তখন দেখা যায় একজন ভক্ত যখন নদী দিয়ে সে এক জাহাজ বোঝাই করে চাউল নিয়ে যাচ্ছিল, তখন দেখা যায় কি হলো যে সেই নদীর মাঝখানে, নদীর মাঝখানে দাঁড়ালে এই পার দেখা যায় না, ওপার দেখা যায় না, একুল উকুল দেখা যায় না, ধোঁয়া আর ধোঁয়া। তো এরকম অবস্থায় তুফান শুরু হয়েছে, ঢেউ শুরু হয়েছে, এমন কোনো স্টিমার নেই যে এখানে টিকে থাকবে। তখন সারেংয়ের কাছে যখন গেল, সারেং বলতেছে এখন আল্লাহ যদি রক্ষা না করে উপায় নেই। তখন যে চাউল তো যাবেই, নিজের জানটাও যাবে, তখন কি করবে? সমস্ত আশা ভরসা ছেড়ে দিয়া তখন কি করলেন? বড় পীরকে স্মরণ করতে শুরু করলেন, বড় পীরকে স্মরণ করতে শুরু করলেন, হে মুর্শিদ, যেই একটা অবস্থানের মধ্যে পড়েছি, যেই তুফান নেমেছে, যেই ঢেউয়ের যেই স্প্রিড হয়েছে, এতে স্টিমার রাখা সম্ভব না, দাঁড়িয়েও থাকতে পাচ্ছি না, এই বুঝি ডুবে গেল। তখন দেখা যায় ওই দিক দিয়ে বড় পীর ভক্তদেরকে ওয়াজ শোনাচ্ছে, ভক্ত আসে, অনেক মানুষ বসে আছে, এই দিক দিয়ে সে স্মরণ করে ভক্ত বলতেছে হে বড় পীর আব্দুল কাদের জিলানী গো, তুমি তো আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু, আজ আল্লাহ নিরাকার, আল্লাহকে তো দেখি না, এখন হে মুর্শিদ, তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, যখন মুর্শিদ নাম নিয়ে স্মরণ করতেছে, যখন বলতেছে হে বাবা গাউসুল আজম, হে বাবা গাউসুল আজম, হে বাবা গাউসুল আজম, গাউসুল আজম শব্দের অর্থ কি? মহাসাহায্যকারী। আর মহাসাহায্যকারী কে? আল্লাহ। আর এই গাউসুল আজমের নামের যে পাওয়ারটি, বড় পীরের উপরে এই নামটির
নাজিল করেছিলেন এবং সেই নামের গুণ রূপে বড়পীর রূপে এই জগতে তিনি ছিলেন এই গাউসুল আজম। তবে এই গাউসুল আজম কি কোনো সাধারণ কোনো মানুষের নাম? না বাবা, গাউসুল আজম শব্দের অর্থ হলো মহাসাহায্যকারী বা শ্রেষ্ঠ সাহায্যকারী। তাহলে শ্রেষ্ঠ সাহায্যকারী কে? আল্লাহ। আর সে আল্লাহ বড়পীরের মধ্যে বক্ষিত হয়েছে এই নামের গুণ ক্ষমতা নিয়ে। তাই তিনি বেলায়েতের শিরোমণি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। হে জগতবাসী, আজ এই কথাটি কেন বলছি? যে এই পৃথিবীতে কোনো মানুষ যদি বিপদগ্রস্ত হয়ে তার মুর্শিদকে স্মরণ করে আর এই নামের দোহাই দেয়, তখন কিন্তু আল্লাহ কি করে? আল্লাহ কি বসে থাকে? আল্লাহ তখন ভক্তের ডাকে আর বসে থাকতে পারে না। তখন রূপ কি পাবে? যারা বলতেছে আল্লাহ নিরাকার, তো নিরাকার হলে রূপ কই? যাকে ডাক দিবে সে যদি সামনে যায় আমি তাকে দেখব কিভাবে? তখন রূপ আছে বাবা। তখন গাউসুল আজম নাম ধরে বড়পীরের ভিতরে ঢুকেছিল এবং বড়পীরের ভিতরে ঢুকে বড়পীরের রূপ ধারণ করেছিল। সুবহান আল্লাহ। তবে হে জগৎবাসী, সেই দিক দিয়ে ভক্ত দেখতেছে স্টিমার ডুবে যাচ্ছে, চতুর্দিকে পানির বাড়ি হচ্ছে, হায় হায় মাল তো গেছে হ্যাঁ জানো যাবে। তখন সেই ভক্ত কি করল? হে বাবা বড়পীর আব্দুল কাদের জিলানি, হে বাবা গাউসুল আজম, হে বাবা গাউসুল আজম, ডাকতে 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 তখন বড়পীর যে সমস্ত ভক্ত নিয়ে আলোচনা করতেছিল, তখন তো বড়পীরের ভিতরে সেই জিনিস কাজ করতেছে, ভক্ত কত দূর থেকে আমাকে স্মরণ করছে, আমার ভক্ত এখন বিপদগ্রস্ত। তখন এক হাত চুপ রাখলেন, আরেকটি হাত বাড়িয়ে দিলেন, সমস্ত ভক্তরা দেখতে লাগলেন যে তার হাতটি বাড়িয়ে দিল। কিন্তু কিছুক্ষণ পরে দেখতে পেল ভক্তরা যে গুরু যখন হাত বাড়ালো কিন্তু কথা চালিয়ে যাচ্ছে, এবং হাতটা যখন এরকম করলো তখন তার হাতের মধ্যে পানি কচুরি পেনা এটা সেটা লেগে আছে। তো হাতটা এরকম করে তিনি এরকম করে কিছুক্ষণ পরে হাতটা তিনি নামালেন। এর কিছুক্ষণ পরে সেই জাহাজ দিয়ে যে ভক্তটি চাউল নিয়ে যাচ্ছিল সেই ভক্তটি আসছে এই মজলিসের মধ্যে এসে হযরত গাউসুল আজম বড়পীরের পায়ের মধ্যে পড়ে গেছে। হে বাবা গাউসুল আজম, তুমি যে মহা সাহায্যকারী এটা তো আমরা বুঝতে পারিনি, আজ বুঝে গেছি। আমার ইমান ছিল এতটুকু, আমার ইমান হয়ে গেছে অনেক বড়। তখন সাথের লোকেরা জিজ্ঞাসা করছে, কেন ভাই এমন কথা বলছে, কোনো কি সমস্যা হলো? তখন বলে যে দেখো, আমার জাহাজ প্রায় ডুবেই গিয়েছিল, চতুর্দিকে তুফান আর পানির ঢের, তুফানে আমার এটা ডুবে যাওয়ার অবস্থা। যখন গাউসুল আজম বড় পীরকে স্মরণ করেছি তখন দেখলাম যে বিশাল আকারের এক হাত আমার স্টিমারের পাশে এসে উপস্থিত, এত বড় হাত। তখন সেই হাত দিয়ে আমার স্টিমারটাকে শূন্যের উপরে আমাকে নদীর পাড়ে এনে দিল, এরপরে আমি হাত দেখতে পাচ্ছি না। তখন সমস্ত ভক্তরা বলতে লাগলো, তুমি কি এখনও সেই হাত দেখতে পাওনি? ভালো করে চেয়ে দেখো, বড় বীরের সেই হাতের মধ্যে এখনও পর্যন্ত সেই কচুরি এবং পানি লেগে আছে। সুবহান আল্লাহ। হে জগতবাসী, এই জগতে আল্লাহ সাহায্য করবে কিভাবে করবে? আমরা যদি বলি আল্লাহ নিরাকার, যদি বললি আল্লাহর আকার নাই, তাহলে আল্লাহ কি করে সাহায্য করবে? যারা বলতেছে আল্লাহ নিরাকার তাদের কাছে আল্লাহ হয়ে যায় বেকার। কেননা যার আকার নেই, হাত নেই, পাও নেই, সে আমাকে সাহায্য করবে কি করে? হ্যাঁ বাবা, কুল হু আল্লাহ আহাদ আল্লাহু সামাদ, আল্লাহ বলেছে আমার সব আছে, আমার কোনো কিছুর অভাব নেই, আল্লাহু সামাদ, আমি স্বয়ং সম্পূর্ণ। তখন বড় পীরের দেহটা কার? আল্লাহর। এই বড় পীরের দেহের ভিতরে যে সে প্রবেশ করেছিল, প্রবেশ করে সে বড় পীরের ভিতরে বসে, বড় পীরের হাতটাই তো আল্লাহর হাত। তবে হে জগতবাসী,
তখন সমস্ত ভক্তরা ঝুমতে শুরু করেছে, কেউ দাবাইতে শুরু করেছে, হে বাবা গাউসুল আজম, তোমাকে এর আগে এতটা বিশ্বাস করিনি, এতটা চিনিনি, আজ আমার ইমানটা বিশাল বড় হয়ে গেল, এরকম বড় ইমান নিয়ে যেন পৃথিবী থেকে বিদায় হতে পারি। হে জগতবাসী, যারা একজন মুর্শিদকে খোদার স্থানে নিতে না পারবে, রাসুলের স্থানে নিতে না পারবে, সে কখনো গুরু ভজনে সাকসেস হতে পারবে না, সাধনে সাকসেস হতে পারবে না, আল্লাহ প্রেমিক হিসেবে সে সাকসেস লাভ করতে পারবে না। তবে হে জগতবাসী, আমার এই আলোচনাটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাকে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। যদি আপনাদের এই আলোচনাটা ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজ এই বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।